এবার ঝাড়খণ্ড পাকুড়ের ছেলে প্রিন্স টলে উঠে পা রাখতে চলেছে। এবার ঝাড়খণ্ড পাকুড়ের ছেলে প্রিন্স টলে উঠে পা রাখতে চলেছে। বিগত কয়েক বছর ধরে ঝাড়খণ্ড পাকুড়ের ছেলে প্রিন্স ওরফে কবির বিভিন্ন মেকআপ সিরিয়াল, শর্ট ফিল্ম, লোকাল চ্যানেলে বেশ কয়েকটি ধারাবাহিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে এই পাকুড়ের ছেলে প্রিন্সকে। চিত্র পরিচালক দাউদ হোসেন পরিচালিত মেগা সিরিয়াল আলো আসছে, আর্ট ফিল্ম বাল্যবিবাহ সহ বেশ কিছু ছোট পর্দার কাজ করেছেন প্রিন্স। ইতিমধ্যে প্রিন্স বেশ কিছু অ্যালবাম গানের ভিডিও শুটিং করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ইউটিউব চ্যানেলের নাম আর্ট ওয়াল নামক ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও তার দেওয়া রয়েছে। আজ শুভ মুক্তি করলেন একটি অ্যালবাম গানের, কাল তাক জো, দারমাদার ছাড়াও বহু হিন্দি, ভোজপুরি ও বাংলা গানের শুটিং করে গান লঞ্চ করেছেন। কাল তাক রোজ এই গানে অভিনয় করেছে প্রিন্স। অভিনেত্রী হিসেবে দেখা যাবে প্রেরণাকে। মিউজিক ডিরেক্টর ও গীতিকার নাজমুল পরিচালনা করছেন, মিউজিক্যাল ডিরেক্টর ও গীতিকার নাজমুল পরিচালনা করছেন চম্পক বর্মন। দেখুন ঝাড়খণ্ড পাকুড়ের ছেলে প্রিন্সের শুভমুক্তি গানের ক্লিপে। তার বেশ কিছু অ্যালবাম গান হিট হয়েছে বলে প্রিন্স ওরফে কবিরের ফ্যান ফলোয়ার্স বাড়তে শুরু করেছে ইতিমধ্যে। প্রিন্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি বেশ টলিউডের পরিচালকের সাথে কয়েকটি কাজ করেছি, এবার অ্যালবামের পর আমি বাংলা সিনেমা অর্থাৎ টলিউডে পা রাখতে চলেছে। দেখুন তার ভিডিও। তুমি যেটা হারাতে যে চাইবো আমার এই আশ্রয়তে তুই হারিয়েছি কারণ।